আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি। জবটি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদর দপ্তর কর্তৃক লাইন ক্রু লেভেল 1 চুক্তিভিত্তিক পদে নিয়োগ প্রদান অথবা প্যানেল তৈরির জন্য নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহে লাইন ক্রু লেভেল 1 চুক্তিভিত্তিক পদে নিয়োগের প্যানেল তৈরির নিমিত্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে স্বহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সসীমা, প্রয়োজনীয় শিক্ষাগত ও শারীরিক যোগ্যতা উল্লেখ করা হলো। ক্রমিক নম্বর 1, পদের নাম লাইন ক্রু লেভেল 1 চুক্তিভিত্তিক। শূন্য পদের সংখ্যা 2000টি, নিয়োগ প্রদানকালীন ও সংখ্যা কম বেশি হতে পারে। বয়সসীমা 1/4/2019 খ্রিস্টাব্দ তারিখে বয়স 18 থেকে 22 বছরের মধ্যে হতে হবে। এর নিম্ন বা ঊর্ধ্ব বয়সের কোনো প্রার্থীর আবেদনপত্র গ্রহণ করা হবে না। তবে মিটার রিডার কাম মেসেঞ্জারদের লাইন ক্রু হিসেবে নিয়োগের ক্ষেত্রে বয়স 25 বছর স্বীকৃতিযোগ্য। শিক্ষাগত যোগ্যতা SSC বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ অথবা CGPA 4 এর মধ্যে 2 অথবা CGPA 5 এর মধ্যে 2.50 সহ উত্তীর্ণ হতে হবে। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে। শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনার ওঠানামার সক্ষমতা থাকতে হবে। অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে। কাজের মাধ্যমে শিক্ষণ ও আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে। অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম 5 ফুট 4 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড এবং বুকের স্বাভাবিক অবস্থায় ন্যূনতম 30 ইঞ্চি এবং স্থিত অবস্থায় ন্যূনতম 32 ইঞ্চি হতে হবে। 7 মিনিটে 1 মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বার এ বিরতিহীনভাবে পরপর ন্যূনতম 5 বার বুক পর্যন্ত উঠা নামায় সক্ষম হতে হবে। বিদ্যালয়ে শরীরচর্চা বিষয়ক ক্রীড়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। সর্বসাকুল্যে বেতন 25,000 টাকা। শর্তাবলী নির্ধারিত আবেদন ফর্ম 1 বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ওয়েবসাইটে www.reb.gov.bd অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে সমিতির ওয়েব ঠিকানায় সংশ্লিষ্ট সমিতি হতে সংগ্রহ করা যেতে পারে। ডাউনলোড করে সংগ্রহ করতে হবে পূরণযোগ্য প্রবেশপত্র সহ। আবেদন ফর্ম এফ সাইজের কাগজে হতে হবে। নির্ধারিত আবেদন ফর্ম 1 ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম ও আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য এবং আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক পূরণ তথ্যে কোনো গড়মিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ার অর্থাৎ শারীরিক পরীক্ষা অথবা লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থিতা বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। লাইন ক্রু লেভেল 1 চুক্তিভিত্তিক পদে চাকুরিতে যোগদানের সময় 10,000 টাকা নিরাপত্তা জামানত হিসেবে জমা দিতে হবে, যা সন্তোষজনক চুক্তি সমাপ্তে সমিতি কর্তৃক নির্ধারিত হারে মুনাফা সহ ফেরত প্রদান করা হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা SSC অথবা SSC সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট, সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র প্রযোজ্য নয়। মার্কশিট অথবা প্রশংসাপত্র দিলে হবে না। মূল সনদপত্র দিতে হবে। নাগরিক সনদ, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত হতে হবে এবং 100 টাকা মূল্যের ক্রপস, পোস্টাল অর্ডার অথবা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট, সিনিয়র জেনারেল ম্যানেজার অথবা জেনারেল ম্যানেজার নিজ জেলার সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতি এর অনুকূলে সংযুক্ত করতে হবে। পোস্টাল অর্ডার অথবা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না। কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত MCQ পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে। বর্ণিত শূন্য পদের সংখ্যা নিয়োগ
প্রধানকালীন কম বেশি হতে পারে। প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলা সহ আবেদনপত্র প্রদত্ত অন্যান্য কোনো তথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতিপূর্ণ প্রমাণ হলে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং এরূপ অসত্য ও উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হলেও পরবর্তীতে যে কোনো সময় বিষয়টি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের গোচরীভুক্ত হলে তাকে চাকুরি হতে বিনা নোটিশে বরখাস্ত এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ধরনের চুক্তিভিত্তিক লাইন ক্রু নিয়োগে বিপরীতে বছর 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 চুক্তি সাপেক্ষে একটি প্রবিশে সর্বোচ্চ 9টি চুক্তির মেয়াদ পর্যন্ত চাকুরি করতে পারবেন এবং লাইন ক্রুগণের চাকুরি কখনোই কোনো ক্রমে নিয়মিত হবে না। নবম, চুক্তি সমাপ্তিতে অভিজ্ঞতা ও সন্তোষজনক কর্ম মূল্যায়ন প্রতিবেদনের ভিত্তিতে অন্য প্রবিশে নিয়োগ প্রদান করা যেতে পারে এবং চাকুরিতে বেতন ধাপ অক্ষুণ্ণ থাকবে। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক লাইন ক্রুগণ সর্বোচ্চ 45 বছর বয়স পর্যন্ত চাকুরি করতে পারবেন। শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে। শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীদের উপস্থিতির সময়, তারিখ ও আবেদনপত্র সহ উপস্থিতির স্থান, উপস্থিতির সময় ও তারিখ 23/4/2019 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা। নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদনপত্র ও চাহিত কাগজপত্র সহ উপস্থিত হবে। নিম্নবর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে স্বহস্তে পূরণকৃত আবেদনপত্র ও চাহিত কাগজপত্রাদি সকাল 9 ঘটিকায় উপস্থিত হবেন। প্রার্থী জেলা ঢাকা, ঢাকা পল্লী বিদ্যুৎ। প্রার্থী যে সমিতিতে আবেদনপত্র সহ উপস্থিত হবেন উক্ত সমিতির ঠিকানা। তো বন্ধুরা, এখানে অনেকগুলো বাংলাদেশের প্রত্যেকটি 64টি জেলার জন্য 64টি কেন্দ্র দেওয়া আছে, আপনারা এটা দেখে নেবেন বিজ্ঞপ্তি থেকে। আমি সবগুলো পড়ছি না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই আপনাদের জন্য এখানে আমি আমার ফেসবুক পেজে এই সার্কুলারটি পোস্ট করব এবং আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিতে পারেন। তো এই ছিল আজকের মতো জব সার্কুলার, এবং আপনাদের সামনে আবারও একটি নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাকে কাজ আপনাদের জন্য ভিডিও বানাতে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।